যারা নাকি এই রমজান মুবারক মাসে 10 দিন ইতিকাফ করার নিয়ত করবে তারা 20 তারিখের সূর্য ডোবার পূর্বে সে মসজিদে প্রবেশ করবে প্রত্যেকটা রাতে যদি আমরা লাইলাতুল কদরের নিয়তে ইবাদত করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সেটা পাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা আমরা যাতে পাই সন্দেহ যেন না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো সন্দেহ মুক্ত কাজ করার চেষ্টা করো আত-তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমি এখন হাফেজ আখতার মাদানী আপনার কাছে যাব প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে এতেকাফ আমাদের অল্প কিছুদিনের মধ্যে হয়তো শুরু হবে ইনশাআল্লাহ তো এতেকাফের গুরুত্বটা আসলে কি বা এতেকাফ কিভাবে আমরা করব এটা যদি সংক্ষেপে একটু আমাদের বলেন জাযাকাল্লাহ ধন্যবাদ মাননীয় উপস্থাপককে সুন্দর প্রশ্ন করার জন্য যে মাশাআল্লাহ জি রমজানুল মুবারক মাস বরকতপূর্ণ মাস এটা হলো ইবাদতের মৌসুমের মাস আলহামদুলিল্লাহ এই মাসে আল্লাহ পাক অনেক রকম গুরুত্বপূর্ণ কিছু বিশেষ ইবাদত দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে একজন মুসলিম আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা সম্ভব চেষ্টা করলে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করা সম্ভব তার মধ্যে একটি হলো এতেকাফ এতেকাফ শব্দের অর্থ হলেই বেঁধে রাখা অথবা আবদ্ধ রাখা আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে আসলে উনি কিয়ামুল লাইল বিশেষ করে উনি লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্যে উনি এতেকাফ করেছিলেন এবং উনি এতেকাফ লাইলাতুল কদর পাওয়ার পরেও তিনি এতেকাফ করেছেন হ্যাঁ এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতেকাফ করেছেন আসলে যেহেতু রমজান মাস একটা বরকতপূর্ণ মাস আমরা পুরো বছরটাই দুনিয়াবী কাজে ব্যস্ত থাকি তো রমজান মাস যেহেতু একটা বিশেষ মাস আল্লাহর ইবাদতের মাস সেই ক্ষেত্রে সিয়ামও পালন করব কিয়ামও করব আর সে ক্ষেত্রে ফজিলত যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফজিলতটা পাওয়ার জন্য উনি নিজেকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে আলাদা করে মসজিদে তিনি অবস্থান করতেন 10 দিন আর যখন কোনো ব্যক্তি এতেকাফে থাকবে মসজিদের মধ্যে তখন সে একান্ত প্রয়োজনীয় বিষয় ছাড়া খাওয়া এবং পান করা এবং একান্ত প্রয়োজনের স্বার্থে বাইরে যেতে পারে ইস্তেনজা করার জন্য বাইরে যেতে পারবে বা খাওয়া পান করা যদি বাইরে ভিতরে না নিয়ে আসতে পারে অর্থাৎ এক কথাই সেটা হলে যে দুনিয়া থেকে একেবারে একটু বিচ্ছিন্ন হয়ে নিরিবিলি হ্যাঁ আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা এটাই হলো মূলত এতেকাফ তো আল্লাহ নবী সাল্লাম যেহেতু নিজেও তিনি রেখেছেন আল্লাহ রাসূল এতেকাফ পর সাহাবায়ে কেরাম রেখেছেন তো আমাদেরও রাখা উচিত আর এটার হুকুম হলো সুন্নতে মুআক্কাদা সুন্নত এটা ফরজ নয় বা ওয়াজিব নয় যে রাখবে সে সওয়াব পাবে যারা নাকি এই রমজান মুবারক মাসে 10 দিন এতেকাফ করার নিয়ত করবে তারা 20 তারিখের সূর্য ডোবার পূর্বে সে মসজিদে প্রবেশ করবে এবং ঈদের চাঁদ এলান হওয়ার আগ পর্যন্ত সে নিজেকে মসজিদে রাখবে আচ্ছা এটা হলো সর্বোচ্চ মেয়াদ 10 দিন কেউ যদি পরিপূর্ণ এতেকাফ করতে চায় আরেকটা বিষয় সেটা হলো এখানে একটা বিষয় মনে 20 দিনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওটা উনি আগের দিনের কাজা ছিল জি জি গত বছরের কাজা ছিল যে কাজাটা উনি একসাথে এই বছরে 10 দিন এবং কাজা 10 দিন বলে তিনি 20 দিন পুরোটাই রেখেছিলেন আর একটা প্রশ্ন সেটা হলো যে এই এতেকাফটা কি শুধু রমজান মাসে রাখা সম্ভব নাকি বছরের অন্য মাসে রাখতে পারে যে এই বিষয়ে হলো আমাদের একমত যেটা যে কোনো সময় রাখা যেতে পারে এবং এর জন্য সিয়ামও শর্ত না সিয়ামেরও শর্ত না কোনো রোগী যদি এতেকাফে বসতে চায় এবং সে যদি সিয়াম পালন করতে পারছে না তার বদলে ফিদিয়া দেওয়া হচ্ছে সেও এতেকাফ করতে পারে এটা কোনো সমস্যা নেই আরেকটা বিষয় সেটা হলে যে এটার কোনো কম দিনে কোনো সীমা রাখা আছে না কমপক্ষে কতদিন রাখতে পারবে এই বিষয়ে ওলামা একরাম বলছেন যে কমপক্ষের কোনো সীমা রেখা নেই কেউ যদি 7 দিন রাখতে চায় 5 দিন রাখতে চায় আল্লাহ রাসূল যেহেতু বেজোর রেখেছেন বেজোর অনেক পছন্দ করেছেন সেক্ষেত্রে বলবো যে বেজোর রাতটা রাখা ভালো তবে যে যতটুকু রাখবে অতটুকু সময় সওয়াব পাবে তো অনেকে বলছেন যে কমপক্ষে একদিন বা 24 ঘন্টা এতটুকু তো হওয়া দরকার তাছাড়া এতে আবার মূল উদ্দেশ্য হবে না কেউ কেউ এটাও বলার চেষ্টা করেছেন যে কেউ যদি মসজিদে 5 মিনিটের জন্য বসে তখন যদি এতে আবার নিয়ত করে তা আসলে ওটা তো এতে হয় না আমরা তো প্রত্যেক দিনই 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাচ্ছি তাহলে এটাই যদি এতে কাপের নিয়ত যদি মানে বৈধ হতো তাহলে আল্লাহ রাসূল বলতেন তিনি বলতেন যে আমাকে মসজিদে ঢোকো বের হওয়ার আগ পর্যন্ত এতে কাপের নিয়ত করো তাহলে এতে কাপের সওয়াব পাওয়া যাবে তো বিষয়টা এত হালকা না মনে করি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন রেখেছেন তো বলবো যে 3 দিন বা 5 দিন বা 7 দিন কেউ যদি দেখা করতে চায় রাখতে পারে সমস্যা নেই আর একান্ত প্রয়োজন ছাড়া দুনিয়াবি কাজে ব্যস্ত না থাকা উচিত এখানে একটা প্রশ্ন যে এখন তো আমরা তো জানি যে এতেকাফ মসজিদেই করতে হবে জি এটা তো বাসায় করার কোনো সুযোগ নেই জি তো এই ক্ষেত্রে আমরা তো মহিলাদেরকেও বলি যে মহিলারা বাসায় করতে পারবে না তাদেরকে মসজিদে আসতে হবে যদি তারা এতেকাফ করতে চায় আরেকটা বিষয় এখানে আমরা দেখি
আমি নিজে ইসলামাবাদে ইতিকাফ করার সুযোগ হয়েছিল কয়েকবার আলহামদুলিল্লাহ তো সেখানে দেখতাম যে মানে এরকম সীমা তৈরি করা হয় না মসজিদের মধ্যে সীমা তৈরি না করে চারিদিক দিয়ে একটা বাউন্ডারি দিয়ে রাখে এবং সেখানে প্রায় 100 200 মানুষ একসাথে থাকে আর কি তো এখানে মসজিদে যদি আমরা ইতিকাফ করি সেক্ষেত্রে সীমা আলাদা বানানোর শর্ত আছে কিনা হ্যাঁ জাযাকাল্লাহ খায়র আসলে এই সীমা বানানো এটা ইতিকাফ শুদ্ধ আর না শুদ্ধের শর্তের মধ্যে পড়ে না এটা কোনো শর্ত না তবে অবশ্যই এটা মুস্তাহাব এবং উত্তম এজন্য উত্তম যে আসলে মূল যেটা উদ্দেশ্য একটু নিজেকে নিরিবিলি রাখা জি 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 রাইট হ্যাঁ একাগ্র চিত্তে আল্লাহকে ডাকা হ্যাঁ আল্লাহর জন্য কাঁদা তো এটা যদি আলাদা আলাদা ভাবে হয় বা এটা একটা সীমার মধ্যে যদি হয় তাহলে সে তার মধ্যে রিয়াকারি আসার সম্ভাবনা কম এবং সে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার জন্য তার জন্য বেশি সুন্দর এটা এবং আমরা দেখি মানে আমাদের দেশে বা পূর্বের ওলামায়ে কেরাম ওনারা সব সীমা দিয়ে এভাবে ইতিকাফ করতেন কিন্তু হারামে যেটা পাকিস্তানে বললেন হারামে আসলে খিমা করার কোনো সুযোগই নেই ওখানে ওখানে লাখ লাখ মানুষ সেখানে বসার জায়গা পাচ্ছে না খিমা কিভাবে করবে তার মানে হলো যে খিমা ছাড়াও ইতিকাফ হয়ে যাবে কিন্তু যদি এরকম ব্যবস্থা করতে পারে তাহলে এটা বেশি ভালো জাযাকাল্লাহ খায়র শেখ শফিউল ইসলাম আদানি আপনার কাছে যে বিষয়ে প্রশ্নটা সেটা হচ্ছে লাইলাতুল কদর আমি তো জানি বেজর রাতগুলোতে হয় জি আমাদের দেশে একটা প্রচলন আছে যে 27 তারিখেই শুধুমাত্র লাইলাতুল কদর ধরা হয় তো সব মিলিয়ে লাইলাতুল কদর খোঁজার সুন্নতি পদ্ধতিটা কি জাযাকুমুল্লাহ খায়রান লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কদরের রাত এমন একটা রাত যে রাত হাজার মাসের চাইতে উত্তম তো অবশ্যই আমাদের সেই রাত খোঁজাও খুব জরুরি কারণ অল্প সময়ে বেশি নেকি হাসিল করার একটা মাধ্যম তো সেটা খোঁজার পদ্ধতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো শেষ দশকের বেজর রাত্রিতে তিনি এক কোনো একক রাতকে নির্দিষ্ট করেননি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একক রাতকে নির্দিষ্ট করেননি সেটা আমরা করবো কেন এবং এখানে একক রাতকে নির্দিষ্ট না করার পেছনে অনেক হিকমত আছে এখানে আমরা দেখা যাচ্ছে যে এক রাত ইবাদত করলে যা নেকি পেতাম আমরা কয়েকটা রাত সব বেজর রাতগুলো যদি ইবাদত করি তো বেশি নেকি হাসিল করার একটা সুযোগ আসছে আমাদের তো এটাই বড় হিকমত আসলে যেহেতু আমরা নেকির ভিখারি আমরা নেকি হাসিলের জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে কীভাবে আমাদের নেকি বেশি হাসিল হবে তা আমরা ধরেন কোনো ব্যক্তি শুধুমাত্র 27 তারিখকে লাইলাতুল কদর মনে করছে এবং সেটাকে ইবাদত কাটাচ্ছি যদি না হয় সেদিন তাহলে আমাদের লাইলাতুল কদর আমাদের জীবনে আসলো না কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি পদ্ধতিকে গ্রহণ করি করে 23 21 23 25 27 29 প্রত্যেকটা রাতেই যদি আমরা লাইলাতুল কদরের নিয়াতে ইবাদত করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সেটা পাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো আমরা যাতে পাই সন্দেহ যেন না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো সন্দেহ মুক্ত কাজ করার চেষ্টা করো তা আমরা যদি বেজোর রাত প্রত্যেকটাই লাইলাতুল কদরের নিয়াতে ইবাদত করার চেষ্টা করি তাহলে আমরা সন্দেহ মুক্ত থাকতে পারি এটাই সুন্নতি পদ্ধতি এটাই সুন্নতি পদ্ধতি